রেলপথে সংযুক্ত হতে চলেছে ভারত ভুটান। সোমবার ভুটানের রাজা জিগমি খেসার নামগেল ওয়াংচুকের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর দুই দেশের মধ্যে রেলপথে সংযুক্তিকরণের বিষয়টি সুনিশ্চিত হয়েছে। এবার ভারত থেকে ভুটান রেল সংযোগের জন্য স্থান নির্বাচন করতে শীঘ্রই সমীক্ষা শুরু হবে। রেলপথের জায়গা খুঁজতে সমীক্ষা করার ব্যাপারে ভুটানের রাজা সম্মত হয়েছেন। সোমবার নয়াদিল্লিতে আসেন ভুটানের রাজা জিগমি খেসার নামগেল ওয়াংচুক। তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। দুপক্ষের মধ্যে এক প্রস্থ বৈঠক হয়েছে। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে জানান, ভুটানের রাজা জিগমি খেসার নামগেল ওয়াংচুককে ভারতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। ভারত ভুটান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আমরা অত্যন্ত উষ্ণ এবং ইতিবাচক আলোচনা করেছি। ভুটানের পাশে থাকার বার্তা দিয়ে ভুটানের জনগণের উন্নয়ন এবং কল্যাণের জন্য দৃষ্টি প্রসারিত করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। জানা গিয়েছে পশ্চিমবঙ্গের বানারহাটের সঙ্গে ভুটানের সামসের মধ্যে রেল সংযোগ গড়ে তোলার বিষয়ে দুপক্ষই সম্মত হয়েছেন। এছাড়া অসমের দারাঙ্গা এবং ভুটানের সামদ্রুপে নতুন অভিবাসী চেকপয়েন্ট খোলার ব্যাপারেও আলোচনা হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য পরিকাঠামো, ব্যবসা এবং মিউচুয়ালি বিনিয়োগ, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, মহাকাশ প্রযুক্তি এমনকি দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর বিষয় নিয়েও ভুটানের রাজার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ইতিবাচক আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, ভুটানের রাজা জিগমি খেসার নামগেল ওয়াংচুক 8 দিনের সফরে এসেছেন ভারতে। গত 3রা নভেম্বর তিনি প্রথম গুয়াহাটি আসেন, সেখান থেকে সোমবার নয়াদিল্লিতে আসেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।